কিন্তু আমার কোনো দোষই নাই স্যার, আমার বাড়ার মধ্যে আমার সব আছে না, দেয় দিই মুই একদম। সিপিএমে যার যারা আছে না সব শিখাই দিই মুই একদম, সারা জীবনের লেগে আছে। একজনের থেকে রিভলভার পাইছি, তা আমরা ওএসপিএস এর ল্যান্ডফোন নাম্বারে ফোন করছি, দ্যাট ওয়াজ ডেড, এটা ডেড হয়ে আসবে। আমরা যদি বিপদে পড়ি তাহলে কার কাছে ফোন করব? অবভিয়াসলি ওএসপিএস এ ফোন করব, আমাদের যে হেড আগরতলা। তারপরে আমরা ফোন করার চেষ্টা করাতে তাইনি আইএফএসে, আমাদের যে এই অফিসার বাবু আছে তাইনি আইএফএসে আইসিরা সব ছেলেদের থেকে সব আপনি ধরে যাই রিকমেন্ড ইয়ে দরকার আসলো সব কিছু নিয়ে নিছে, কিন্তু ওই ছেলেগুলাকে তিনজন রে ধরে নিয়ে গেছে, প্লাস রিভলভারটা ওনার কাছে আছে। ঠিক আছে, ওই যে ভ্যানে করে যে গেছে তিনজন ছেলে আমরা চিনি না, আমরা ওখানে তারা এসে নর্মাল, আমরা অফিস থেকে বাড়িছি, আমরা সারাদিন চাকরি টাকরি করি, তাই বাড়ি সেরে নর্মাল সুট্টা মারতেছি, এখানে সিগারেট খাইতেছি, সিগারেট খেয়ে আসো না, হঠাৎ করে দুই তিনটা ছেলে ছোটো ছোটো ছেলে এসে করছে স্যার এই ব্যাপার, আপনি একটু তাড়াতাড়ি ওয়েস্ট পিএসে ফোন করুন। ফোন করার পরে তারপরে তাই নিয়ে আয় বসছে, ফোন করার আগেই তাই নিয়ে আয় বসছে, কিন্তু তারা লাইনটা ডেড আস ডেড হওয়ার পরও তাই নিয়ে আয় বসছে। তিনজন ছেলে ছিল, তারা কি বাঙালি না ট্রাইবেল? বাঙালি বাঙালি বাঙালি, একটা টু গোট বাঙালি। এরা ইভেন কি একজন ছেলে বারবার কইতে আসলো যে না আমি এটার মধ্যে কোনো রকম যুক্ত না কিনু কিচ্ছু না, কিন্তু যে জায়গাতে বাকি দুইটা ছেলে হে চিনে সব কিছু জানে, আজকে বাই চান্স ভুলবশত যদি ওই ছেলেটারও যদি গুলি করে ফেলাই দিত তখন কে কী লাগে? এটার মধ্যে নাকি হেরা কইতেছে যে বাচ্চাগুলো যেসব ধরা পড়ছে হেরা নাকি কইতেছে এটার মধ্যে নাকি সাইলেন্সার লাগানো, লাগাই দিলে যদি মারিয়ে লইতো তাহলে তারপরে কে কী উত্তর দিল হইলে হেরা গার্জিয়ানরা? শহরের প্রাণকেন্দ্রে আজকে সন্ধ্যা রাতে এরকম অবস্থা, 9টা 10টা বাজে, তো আমরা কিছু করার নাই, এটা সাধারণ, আমরা ছেড়ে রেখে দিছি, সিপিএম এর লোকেরা কংগ্রেসের লোকেরা আমরা ছেড়ে রেখে দিছি, প্রায় সময় দেখা যায় না কিছু অস্বাভাবিক একটা আড্ডা হইতেছে, কারণ কিছু করার নাই, এটা আমরা হেরারে ছেড়ে রেখে দিছি। আমরা এটাই মনে করছি যে আমরা বিজেপির লোক হয়েছি, এটাই মনে করছি যে হেরা অ্যাটলিস্ট সুধরিয়ে যায় সুধরাইব, কিন্তু হেরা তো সুধরাইতেছে না, সো উই শুড টেক আ প্রপার অ্যাকশন অন দেম। রাতের বেলা এদিকে পুলিশের জি একটা ছেলে ধরেন আপনি ধরেন এখন ক্লাস 8-9 ছেলেদের কি আটকাই রাখবেন আপনি? হ্যাঁ অবভিয়াসলি টিউশন টিউশন করে এসে এখানে একটা চা সিগারেট খায় সবাই এসে দাঁড়ায়, কিন্তু হেরারে ব্লেম করতেছে, নর্মাল লোকেদেরকে ব্লেম করতেছে, কিন্তু যে জায়গাতে যারা কালপিট ওদেরকে ব্লেম করা হইতেছে। আপনি কি করলেন ঝান্ডা ফিরাই দিলেন, হয়তো আপনি রেকর্ড করে লিয়ে যেতেছেন টু গুড, কিন্তু আপনি ওই ঝান্ডা যদি ফেরত যেত ওই বাচ্চার ঝান্ডাকে আপনি ফেরত দিলে পারতেন? জীবনে পারলেন না, কিছু কয় না তো এলাকা সাহস পাই এখন দেখা যায় এখানে কিছু ভালো লোক খারাপ অবশ্যই ভালো অবশ্যই আমরা যা চাই অনেক লোক ধরেও নিছি দোকানদাররা করতে পারবো অনেক ছেলেদের আমরা ধরে নিছি কেমন এখন দেখা যাচ্ছে আমি যদি সবাইকে আমি তো আর চিনতাম না সবাইকে এটা আপনারা যেটা আমাদের পাবলিকই আমাদের আমরা পাবলিক হয়েছে আমি কিন্তু পারার না স্যার কিন্তু আমি 100 বার সিলাই দিয়েছি ক্লিয়ার জানেন এই কারণে সিলাই দিয়েছি এখন আমরা যদি খারাপ দেখে এখানে তাড়াইতে গেলে ভালোরা এখানে বুঝো খবর বলতে একটা ইনফরমেশন দিয়েছি আমরা
নর্মালি আমাদের মোবাইলটাই এদিকে ছিল আর কি, আমাদের মোবাইলটা যখন ছিল তখন দেখা গেলো কিছু লোক জড়ো হয়ে আছে, তখন সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল অফিসার যে ছিল লিটন সে দাঁড়ালো, তখন বললো যে কী হয়েছে, তখন বললো যে একটা আর্মস এখানে তিনটা ছেলেকে লোকাল পিপলই ডিটেন করেছে, হ্যাঁ অন্যান্য ছেলেরা এখানে ওদেরকে ডিটেন করেছে, ওর হাতে একটা আর্মস পিস্তল টাইপের একটা পাওয়া গেছে। তো অ্যাকচুয়ালি এটা কীরকম টাইপের পিস্তল এখন আমরা এটা এক্সাম করেই বুঝে যাবো, আর যেই ছেলেদেরকে ডিটেন করা হয়েছে ওদেরকে আমরা নিয়ে গেছি থানায়, এখন যদি এটা জেনুইন হয়ে থাকে তাহলে আমরা আইন বাড়িটাতে কিছু পাওয়া গেছে, না না এখনো কিছু পাওয়া। বয়স কীরকম হবে দাদা তিনজন? বয়স এখন ওদের না না কথা অনুযায়ী তো বয়স আঠারোর নিচে বা আঠারো এরকম হতে পারে। স্যার এই জায়গাতে অনেক সময় প্রায় সময় দেখা যায় সমাজে এই জায়গাতে আমরা প্রায় সময় আসি, এখান থেকে অনেক লোক আমরা অনেক ছেলেদেরকে ধরেও নিয়েছি, অ্যারেস্টও করেছি, কেসও হয়েছে। এখন অ্যাকচুয়ালি এই জায়গাটা এরকম, এখানে একটু একটু ছায়া পড়ে তো একটু অনেকেই রেস্ট করে, এখন ভালো লোকও আছে খারাপ লোকও আছে, তো সবাইকে তো প্রেশার করে আমাদের পক্ষে পসিবল না। আমরা এখানে যারা দোকানদার আছে ওরা বলতে পারবে, আমি নিজেও আসি প্রায় সময়, আমরা মাঠের ভিতরে তাড়া করি ধরে নিয়ে যাই, কন্টিনিউ আছে আমাদের, এটা আমরা করে থাকি। স্যার রাজধানীতে এখানে ভালো খারাপ অনেক ছেলে এখানে বসে। স্যার শহরের মধ্যে একটা ফায়ার আর্মস উদ্ধার হয়েছে, অ্যাকচুয়ালি এটা অরিজিনালি এখন দেখে তো মনে হয় এরকমই একটা কিছু, আর এটা আর্মস এক্সপার্ট ছাড়া পার্টিকুলার বলতে পারবো না কতটুকু এটা এফেক্টিভ আর কি। তুই তোর বুমাইটা ধরে রাখ, বাইচার লোক তো আগে যাবো এখানে, নিজের টাও ভ্যান দেখতে হবে। আমরা তো নর্মাল ফ্রেন্ডস, জাস্ট আমরা এই টিউশন থেকে বাইরেছি, আমি জাস্ট এখানে বন্ধুর লোক কথাবার্তা করতেছি, তো নর্মালি আমরা বন্ধুরা বলতে কিরে কেমন আসো টাইপ অফ দ্যাট, হাটটা দিই হঠাৎ করে হাটটা যে সময় কমরে গেছে, তখন একটা শেপ দেখা তো আমরা বুঝে লাইছি যে এটা কিছু একটা টাইপ অফ একটা ওয়েপন টাইপ, মানে যে ছেলেটা ধরে লেগেছে তখন হ্যাঁ একটা এই নাম জানি আমরা চিনি না, আমার লোক একটা ফ্রেন্ড তো হ্যার জুনিয়র আর কি, তো আমরা এরমভাবে নর্মালি কথাবার্তা দিতেছি। যারা যারা যে তিনজন অ্যারেস্ট হয়েছে হেরা তিনজন এক লোক আইসে, তাহলে বাড়ি কোনখানে আমি চিনি না এর। আচ্ছা এরপরে তো র্যান্ডামলি পার্সন আইসে, তো আমরা হাত দিয়ে সেরে দেখলাম পিস্তল, তো হেরা চাইতে শুধু ভাগ্যা যেতে গা, তো আমরা এর আটকে রাখলাম আর কি, দ্যাটস অল। বয়স কিরকম কত আমার? না যারা যারা পাওয়া গেছে হেরা আমার থেকে লাইক 3 বছরের জুনিয়র, মেবি লাইক 16 ইয়ার্স 17 ইয়ার্স টাইপ অফ দ্যাট। তোমার নাম? তোমার সঙ্গে কি ব্যাপার? আমার নাম বিশাল বিশ্বাস। তোমার সঙ্গে কি ব্যাপার? আরে এই নাম কেও ভাই আমার নাম বিশাল, তোমার নাম কি টাইপ, হঠাৎ করে যে হাটটা কমরে গেল না তখনই এটা হাতে আইসি। তোমার যে বন্ধুর সাথে তারা আইসলো ওই বন্ধুর নাম কি? হেরার নাম হচ্ছে বিশাল। ওর বাড়ি কোথায়? ইন্দ্রনগরী। তোমার বাড়ি ইন্দ্রনগর? তোমরা কোন ক্লাসে পড়ো? আমি কলেজ টিআইটি ডিপ্লোমা সেকেন্ড ইয়ার। ও বিশাল? ওই না বিশালের টাইটেল কি? দাস চৌধুরী মেবি। বিশালের সাথে ওই ছেলেটা আইসলো নাকি? বিশালের সাথে আইসে না, আমরা একসাথে পড়ি, আমরা মানে এক এজের আর কি, তো আমরা নর্মালি আইসি আড্ডা মারার লিগা, তো এরা কোথা থেকে দেখছে আর কি তারে, তো তো হ্যার বন্ধু তো হ্যাও কথা কইছে, আমি বলছি হাই, আমার নর্মাল ইন্ট্রো যেরকমভাবে হয়। ভাই টুকরো বাবুরো গুরো এদিকে গুরো গুরো খেলা
কত দিয়া বাড়ি ভাই সত্যি কারি যা দাদা বাড়ি কয়ে দুর্জন বাড়ি দুর্জন ও কীটা করো তুমি কোনখানে আর তোমার বাড়ি কই দুজন কীটা করো কোনখানে কোন স্কুলে নাম কস না কবে সোজা কস না দেখি না তো আর ট্রেনিং আছে শুভ